নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি গল্প চ্যানেলে আপনাদের সকলকে আমি মৌমিতা স্বাগত জানাই। পাঁচমিশালি গল্প চ্যানেল যখন শুরু হলো তখন আমাদের লক্ষ্য ছিল গল্পের বই বিমুখ মোবাইল প্রিয় ছোট্ট ছোট্ট বাচ্চাদের জেনারেশন, যারা স্মার্টফোন ও ল্যাপটপের গোলকধাঁধায় পড়ে নিজেদের শৈশবকে একটু একটু করে হারিয়ে ফেলছে। গল্প না শুনে বা গল্পের বই না পড়ে তারা কল্পনায় ছবি আঁকতে ভুলে যাচ্ছে। আমরা চাই এই সব ছোটরা, আমাদের এখনকার যারা ছোটরা আছে পাঁচমিশালি গল্প চ্যানেলে, সেই সব গল্প তারা শুনুক, নিজেদের সমৃদ্ধ করুক। যে গল্প পড়ে বা শুনে তাদের দাদু ঠাকুমা বা বাবা মায়েরা বড় হয়েছেন, তার জন্য আপনাদের কি করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং যত পারেন সম্ভব শেয়ার করে অন্তত ছোটদের কাছে পৌঁছে দিতে হবে। ছোটদের শোনাবেন এই গল্প, যাতে তারা তাদের নিজেদের হারানো শৈশবটাকে আবার খুঁজে পায়। তাহলে আর দেরি নয়, চলুন আজকে আমি একটি দুষ্প্রাপ্য গল্প শোনাবো, বুদ্ধদেব বসুর প্রথম দুঃখ। আমাদের ছোটরা যখন শৈশব থেকে কৈশোরে পা দেয়, সেই সময়কার যে একটা না বলা কথা, না বলা দুঃখ, মনের মধ্যে নানা রকমের যে একটা ঝড় চলে, সেই সব নিয়েই বুদ্ধদেব বসু খুব সুন্দর একটি গল্প আমাদের জন্য লিখে রেখে গেছেন, প্রথম দুঃখ। বাবা, ও বাবা, তোমার কাঁচিটা একটু দেবে? কাঁচি দিয়ে কি হবে, দাও না একটু। না, এই টেবিলের ছুরি, কাঁচি, আটার শিশি কিচ্ছুতে আর হাত দিতে পারবে না, ও সব আমার কাজের। আমারও একটু কাজ আছে বাবা। টুনি, এখান থেকে যাও, আমি লিখছি। অগত্যা টুনি বলল, তাহলে তোমার অ্যাস্তেগুলো দাও, মেজে আনি। অ্যাস্তে নয় টুনি, অ্যাস্ট্রে। ওই হ্যালো, অ্যাস্টেরে, আমি তো অ্যাস্টেরেই বলি আজকাল, ছেলেবেলায় ট্রামকে টাম বলতাম না বাবা। টুনি, তুমি কি কথাই বলবে এখানে দাঁড়িয়ে? না বাবা, অ্যাস্টেরেগুলো নিয়েই চলে যাব। হাত বাড়িয়ে টুনি একটা একটা করে কাছে টানতে লাগলো। ইস, কি ময়লাই না হয়েছে, একেবারে ঝকঝকে করে আনবো, কেমন বাবা? টুনি, তুমি কি এই করবে সারাদিন, একটুও পড়বে না? না বাবা, পড়তে আমার ভালো লাগে না। তাহলে আমার সেক্রেটারি হবে না তুমি, তোমার সেক্রেটারি তো দিদি হবে, দিদিকেই তো তুমি প্রুফ দেখতে দাও। বেশ তো, তুমিও প্রুফ দেখো, ভালো করে বানান টানানগুলো শিখে নাও চটপট। না বাবা, ওসব দিদি করুক। আর তুমি, আমি বাসন টাসন মাজবো, তোমাকে চা করে দেব যতবার চাও, রোজ তিনটের সময় তোমাকে চা করে দিই না। বাহ, হ্যাঁ, তুমি না দিলে চা তো খাওয়াই হয় না আমার, কি করে হবে? কালী ঘুমিয়ে থাকে, কাঞ্চা বেরিয়ে যায়, মানকুমারীকে ডেকে তো পাওয়াই যায় না, আর মাও তো ঘুমিয়ে থাকেন, তোমাকে চা দিতে হবে সে কথা কেউ ভাবেই না, ভাগ্যিস ভাবে না। আর কেউ চা করলে ভালো হয় না তোমার মতন। এখন খাবে বাবা, আনবো চা করে? এখন না, তিনটে তো বাজেনি এখনো। ও, তাহলে এগুলো এখন মাজি গিয়ে, খুব ভালো করে মাজবো তো, ততক্ষণে তিনটে বেজে যাবে। ও মা, এই যে সেই থালাটা। আর না টুনি, এখন যাও, আমি ভেবেছিলাম ওটা হারিয়ে গেছে, কি সুন্দর, এটা আমাকে দিয়েছিল না বাবা? তুমি চেয়ে নিয়েছিলে টুনি। মোটেও না, আমাকে দিয়েছিল সেই শান্তিনিকেতনে। না, কে দিয়েছিল বাবা? কি যেন দেবী, তপতী দেবী দিয়েছিলেন। হ্যাঁ, তপতী দেবী, কি সুন্দর দেখতে তপতী দেবী, আর কি সুন্দর বাড়িটা, আর কত বড় একটা কুকুর। কেন দিয়েছিল বাবা? দিয়েছিল বলে না, দিয়েছিলেন। ও হ্যাঁ, ভুলেই যাই, কেন দিয়েছিলেন? চা খাবার পরে ওতে মশলা দিয়েছিলেন আমাদের, তুমি হাতে নিয়ে আর দিতেই চাইলে না, তাই উনি ওটা তোমাকে দিয়ে দিলেন। ও তো একরকম চেয়েই আনা। মোটেই না, আমি কখনো চাইনি। আচ্ছা বাবা, তপতী দিদির মনে আছে থালাটার কথা? যে দেয় তার কি মনে থাকে? থাকে না, না, কিন্তু দেখলে তো মনে পড়বে বলো।
তা হয়তো তপতী দেবী আমাদের এখানে এলে কি মজা হয়, বেশ আমরাও ওতে করে মশলা দিতে পারি। ওকে ওকে বলতে হয় না, ওকে দেখলে তো চিনবেনই যে ওরই থালা, আর কীরকম অবাক লাগবে তখন। বাবা, তপতী দেবীকে একদিন আসতে বলো না, উনি তো শান্তিনিকেতনে থাকেন বাবু, কোনো দিন কলকাতায় আসেন না। আসেন মাঝে মাঝে, এলে একদিন বলো, বলো কিন্তু, বলবে তো? বলবো, যাই এখন তোমার অ্যাস্টেরে মাঝি গিয়ে, ঠিক 3টের সময় চা দেবো তো। বলেই বারান্দার তুলসীর টব থেকে মাটি নিয়ে টুনি সবে গিয়ে অ্যাস্ট্রে মাজতে বসে গেল। তার বিদ্বান বাপ এতক্ষণে রেহাই পেয়ে ডিকশনারি খুলে শক্ত শক্ত কথা খুঁজতে লাগলেন লেখায় বসাবার জন্য। বিকেলবেলা টুনি বলল সুমিকে, দিদি শোনো, জানো একটা মজা? কি হয়েছে? সেই থালাটা খুঁজে পেয়েছি আজ, জানো কি? থালা? সেই পতিতি দেবীর থালা, সেই যে শান্তিনিকেতনে, মনে নেই তোমার? ও, তপতী দেবী, কী সুন্দর ছোট্ট থালাটা আমাকে দিয়েছিল, সেটা খুঁজে পেয়েছি জানো। তপতী দেবী এলে ওতে মশলা দেব, কি মজা হবে তখন। এ আবার একটা মজা কি? তপতী দেবীর তো মনে নেই থালাটার কথা, দেখে কীরকম অবাক লাগবে বলো তো। কেন অবাক কেন লাগবে? বারে ওর থালাতেই ওকে মশলা দেব, উনি তো ভাবতেই পারবেন না সে কথা। টুনিটা যে কি বলে তার 5 বছরের বড় দিদি বেনি দুলিয়ে চলে গেল বন্ধুর বাড়িতে লক্ষ্মীর পরীক্ষা রিহার্সেলে। সন্ধেবেলা মার কাছে এসে টুনি বলল, মা একটা কথা শুনবে, রাগ করবে না তো? কি বল না। তপতী দেবীকে একবার আসতে বলবে মা। তপতী দি কে আবার? তপতী দি নয়, তপতী দেবী, শান্তিনিকেতনের তপতী দেবী, একবার বলবে আসতে। কেন শুনি? তপতী দেবী আমাকে একটা থালা দিয়েছিল না, না না দিয়েছিলেন না, সেটা তো হারিয়ে গিয়েছিল, মানে সত্যি হারায়নি, আমি ভেবেছিলাম হারিয়ে গেছে, কিন্তু আজ খুঁজে পেয়েছি বাবার টেবিলে ডিকশনারির তলায়। তপতী দেবী এলে না আমি না এইটা করে মশলা দেব, কি মজা হবে না মা, ভারী মজা তো। বলে মা উঠে চলে গেলেন ভাড়ার ঘরের দিকে। টুনি মার পেছন পেছন বলল, বলবে মা আসতে, বলবে? আচ্ছা আচ্ছা বলবো, একটা চিঠি লিখে দাও নয় তো, এখন তোর বাবাকে বল গিয়ে। মা বটি পেতে বসে চালকুণ্ডো কাটতে বসে গেলেন। বাবা মশাই টেবিল ল্যাম্পও জ্বেলে তখন লেখার ওপর ঝুঁকে সারাদিন তার পণ্ডিত লেখার মাত্র দুপাতায় গিয়েছে। টুনি এসে খুব নরম গলায় ডাকলো, বাবা। কি লিখছো বাবা? এবার একটু গলা চড়ালো টুনি। কি লিখছ, গল্প না কবিতা? ছোটদের না বড়দের? গল্প না কবিতা? প্রবন্ধ? প্রবন্ধ কি বাবা? যা ছোট বড় কেউ পড়ে না তাকেই প্রবন্ধ বলে। ও, তার মানে তুমি কিছুই লিখছ না, তাহলে তো তুমি একটা চিঠি লিখেই দিতে পারো বাবা। পারি, তপতী দেবীকে একটা চিঠি লিখে দাও না বাবা, একদিন আসতে লিখে দাও, এখনই লেখো। কথার সঙ্গে কুস্তি করে করে হয়রান হয়ে গিয়েছিলেন বিদ্বান বাপ। লেখার বড় কাগজ সরিয়ে চিঠির ছোট কাগজ টেনে নিয়ে বললেন, কি লিখবো বলো? বললাম তো আসতে লেখো, আবার কি, লিখে টিকিট লাগিয়ে রেখে দাও, কাল সকালে উঠেই আমি ডাকে দিয়ে আসবো, আর কাউকে দিও না কিন্তু ডাকে দিতে। প্রবন্ধ লেখায় ক্লান্ত হয়ে বিদ্বান বাপ সত্যি একখানা চিঠি লিখে ফেললেন তপতী দেবীকে। আর সে চিঠি পরদিন সকালে ঘুম ভেঙে চোখ খুলেই টুনি দিয়ে এলো রাস্তার ডাকবাক্সে। তারপরে বারান্দার রেলিং ধরে লাফাতে লাফাতে একা একাই চেঁচাতে লাগলো, কি মজা, কি মজা, কি মজা। টুনি ভেবেছিল চিঠি পাবার সঙ্গে সঙ্গেই তপতী দেবী চলে আসবেন, কিন্তু না, একদিন একদিন করে করে কতদিন কেটে গেল, কে কোথায়, থালাটি মেজে মেজে আয়নার মতন করে ফেললো টুনি। বাবার টেবিলে রাখলে বাবা ওতে সিগারেটের ছাই ফেলবেন নিশ্চয়, মা ড্রেসিং টেবিলে রাখলে সিঁদুর টিঁদুর লেগে যাবে নিশ্চয়ই, তাই একেবারে লুকিয়ে ফেললো খাটের জাজিমের তলায়। তপতী দেবী কবে আসবেন,
এ কথা জিজ্ঞেস করে করে মার তাড়া খেল সে। বাবার মুখে আসবেন একদিন ছাড়া আর কিছু শুনল না। আর দিদি, দিদিকে বলতে গেলেই এমন কলকল করে হাসে যে রীতিমতো ঘেন্না ধরে গেল টুনির। মাঝে মাঝে থালাটা বের করে নাড়াচাড়া করে দেখে, আর কোনো চুপচাপ বেকার দুপুরবেলা কি বৃষ্টি পড়া বিকেলে জানলার ধারে বসে বসে বলে, দূর ছাই, কিচ্ছু ভালো লাগে না, তপতী দেবী কেন যে আসে না, আপন মনেই বলে, আর কেউ শোনে না সে কথা। একটা বছর কেটে গেল। ইতিমধ্যে কলকাতার রাস্তায় টাম পড়ল, গুলি চলল, কত মানুষ লরি চাপা পড়ল, টুনির মাথা বাবার টেবিল ছাড়ালো, আর সেই থালাটি আরও দুবার হারিয়ে আরও দুবার খুঁজে পাওয়া গেল। তারপর একদিন টুনি যখন শুয়ে শুয়ে হাত পা নেড়ে রবীন্দ্রনাথের রেকর্ডে শোনা বীরপুরুষ কবিতা আওড়াচ্ছে, হঠাৎ মা বাবার কথার মধ্যে তপতী দেবীর নাম শুনে সে হাড়ে রেড়ে বলতে বলতে থেমে গেল। হাত নড়া বন্ধ হয়ে গেল, তার চোখ দুটো স্থির হলো। তারপর আর থাকতে না পেরে উঠে বসে বলল, সত্যি নাকি বাবা? কি, তপতী দেবী কাল আসবেন? বিদ্যান বাপ বললেন, হ্যাঁ টুনি, তোমার তপতী তপস্যা সার্থক হলো এতদিনে। মা বললেন, কি অতটুকু মেয়ের মুখে তপতী দেবী তপতী দেবী, মাসিমা বলতে পারো না? কাল এলে মাসিমা বলো, বুঝলে? টুনি আর কিছু বলল না, লাফালোও না, চেঁচালোও না, বালিশে মুখ ঢেকে উপুর হয়ে শুয়ে মাথাটি একবার একাত একবার ওকাত করতে লাগলো। বুকের ভেতর থেকে তার সমস্ত ছোট্ট শরীরটাতে সুখের একটা শিরশিরানি যেন ঘুমের মধ্যেও থামল না। পরদিন দুপুরবেলা বারান্দায় রোদ্দুরে বসে বসে সে থালাটি মেজে মেজে এমন করে ফেলল যে মুখ দেখা যায়। মার পান সাজবার ডালাটা তোলা ছিল বাবার বইয়ের আলমারির মাথায়, হাতের কাছে পেলেই দুই মেয়ে কুটুর কুটুর করে বড্ড মশলা খায় কি না, টুনি একবার দেখে নিল মা বেশ ঘুমোচ্ছে। তারপরে সে একটি চেয়ার ঠেলে ঠেলে আলমারির কাছে নিয়ে গিয়ে তার ওপর দাঁড়ালো, তবু ভালো করে হাত পায় না, কসরত করে হাত বাড়িয়ে তুলে আনলো কয়েকটি লবঙ্গ, এলাচ, সরু করে কাটা একটু সুপুরি, সব শেষে এক মুঠো মাত্র ভাজা মৌরি, সেটি মুখে পুড়ে নেমে এলো। থালাটিতে সাজালো সুপুরি, লবঙ্গ, এলাচ, ভাঙা কাছের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে রেখে দিল ওই আলমারিরই নিচের তাকে বড় বড় শোয়ানো বইয়ের ওপর, পাতলা একখানা বই দিয়ে ঢেকেও দিল। চেয়ারটা ঠেলে ঠেলে সরিয়ে নিয়ে গেল ঠিক জায়গায়। তারপরে পাটি বিছানো খাটে মায়ের পায়ের কাছে গড়াতে গড়াতে কখন যে স্থির হলো, কখন যেন ঘুমিয়ে পড়ল। ঘুম ভেঙে তাকিয়ে দেখল ঘরে কেউ নেই, আসবসবাস ঘর থেকে যেন চায়ের টুংটাং শব্দ আসছে। হাওয়ার মতন ছুটল সেদিকে, কিন্তু ঘরে ঢুকল না, দরজার পর্দা ধরে দাঁড়িয়ে রইল সে। পর্দাটা দাঁতে চিবোতে গিয়েই মার বুকুনি মনে করে থেমে গেল। ধপধপে সাদা কাপড় পরে ধপধপে রং নিয়ে তপতী দেবী বসে আছেন, তার পাশে বসে চা ঢালছেন মা, বাবা অন্য একটা চেয়ারে বসে কবিতা টবিতার কথা বলছেন, দিদিও একটা চেয়ারে শাড়ি পরে বসে একটু একটু তাকাচ্ছে আর একটু একটু নখ কামড়াচ্ছে। টুনি দুবার সরে এসে আরেকবার মুখ বাড়ালো। তপতী দেবী তাকে দেখতে পেয়ে ডাকলেন, আরে এসো এসো, কোথায় ছিলে এতক্ষণ? এক পা দুপা করে এগোলো টুনি, হাত বাড়িয়ে তাকে কাছে টেনে এনে তপতী দেবী বললেন, আমাকে মনে আছে তোমার, মনে আছে শান্তিনিকেতনের কথা? মনে আছে মানে? আপনার নামই তো দিবরাত্র জপছে। তা কবিতার এই অধঃপতনের আসল কারণটা? টুনির বাবার স্যান্ডউইচ খেতে খেতে কী সব যেন বলতে লাগলেন, আর টুনি লাল হয়ে ঘেমে হাতে হাত ঘষে কেমন যেন বিহ্বল হয়ে পড়ল। তুমি কিছু খাবে না বলে তপতী দেবী তার হাতে এক টুকরো কেক দিতে যাচ্ছিলেন। মা গম্ভীর গলায় বললেন, টুনি যাও, চোখ মুখ ধুয়ে চুল আঁচড়ে ভালো করে জামা পরে এসো। আহা থাক না, কি মিষ্টি দেখাচ্ছে ঘুম ভাঙা চোখে, তপতী দেবী একথা বললেন, কিন্তু হাত সরিয়ে আনলেন কাঁধের ওপর থেকে। ছাড়া পেয়ে টুনি দৌড়ে পালালো, ফিটফাট হতে অনেকটা সময় গেল তার, কারণ প্রত্যেকটা কাজে তার খাটুনি বেশি, বাথরুমের কল সে হাত পায় না, ড্রেসিং টেবিলের চেয়ারে হাঁটু ভেঙে বসলে তবে তার মুখের ঠিক ছায়া পড়ে, চুল তার এত ঘন যে মাথা আঁচড়ানো তার বিভীষিকা, ফ্রকের পেছন দিকের বোতাম তো সে লাগাতেই পারে না, মা তাকে সাজিয়ে দেন রোজ, আর দিদিও
দিদি কি এখন আর নড়বে ওখান থেকে? শাড়ি পরে যেন পেখম মেলে বসেছে। সেও তো তার সবুজ শাড়িটা পরতে পারত, কিন্তু তা কেমন করে হবে? নিজে নিজে তো পরতেই পারবে না। ইস, ঘুমিয়ে পড়েছিল বলেই তো, নয়তো সেও তো বেশ সেজেটেজে থাকতে পারতো দিদির মতন। দিদিটা এমন, একবার ডাকলো না তাকে। আর মাই বা কীরকম, সাজগোজ শেষ করে ঢোকবার আগে একবার পর্দার ফাঁকে উঁকি দিল সে। ওমা, এর মধ্যে চা খাওয়া হয়ে গেছে? তপতী দেবী উঠে দাঁড়িয়েছেন, চলে যাবেন নাকি এক্ষুনি? পরিমরি করে সে ছুটলো বাবার আলমারির দিকে। সেখানে তার এক বছরের সঞ্চিত স্বাদ বইচাপা হয়ে লুকিয়ে আছে। আর একটু বসবেন না? না ভাই, আজ চলি। খুব আনন্দ হলো, প্রায় মনে পড়ে আমাদের আপনার কথা, সে আমার সৌভাগ্য। এইরকম সব কথাবার্তার মধ্যে তপতী দেবী, মা, বাবা তিনজনেই যখন দরজার ধারে এগোচ্ছেন, শাড়ি পরা দিদিও বড় বড় ভাব করে এক পাশে দাঁড়িয়ে আছে, এমন সময় ছোট্ট ঝাঁকড়া মাথা, দুটো দাঁত পরা টুনি টকটকে লাল মুখে ছুটে এলো ঘরের মধ্যে। মা আর তপতী দেবীর মাঝখানে এসে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। হাতে তার ঝকঝকে তালায় সাজানো কালো কালো লবঙ্গ, সাদা সাদা ছোটো এলাচ এবং সরু সরু চিকড়িমিকড়ি সুপুরি। চলতে গিয়ে তপতী দেবী যেন বাধা পেলেন, পাশে তাকিয়েই মিষ্টি হেসে বললেন, বারে কোথায় ছিলে এতক্ষণ? টুনির মনে হলো তপতী দেবীর মতন সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ নেই। মশলা নিয়ে এসেছো লক্ষ্মী মেয়ে? কিন্তু তোমার মা তো আগেই মশলা দিয়েছেন আমাকে। টুনির ঘাড় হেঁট হলো, কেঁপে উঠলো ভরা ভরা লালচে ছোঁট দুটি। আচ্ছা দাও, তোমার থেকেও নিয়ে একটু। তপতী দেবী একটি লবঙ্গ তুলে নিলেন সেই থালার থেকে, যে থালা টুনি এক বছর ধরে তার ইচ্ছা দিয়ে উজ্জ্বল করেছে। কিন্তু থালাটি যেন চোখেই দেখলেন না। টুনির থালা ধরা হাতখানা থরথর করে কেঁপে উঠল। তার দিকে তাকিয়ে টুনির বাবা হঠাৎ বলে উঠলেন, আহা, আসল জিনিসটা তো আপনি লক্ষ্যই করলেন না তপতী দেবী। টুনির হাতে আপনারই থালা, আপনি দিয়েছিলেন না ওকে, কি না? ও হো, তাই নাকি? হেসে হেসে টেনে টেনে তপতী দেবী বললেন, আপনি এলে ওতে মশলা দেবে বলে মেজে মেজে বোধহয় ক্ষয় করেই ফেলেছে, আর আপনি কি না কিছুই বললেন না? বলে টুনির বিদ্যান বাপ হো হো করে হেসে উঠলেন। সঙ্গে সঙ্গে মাও হাসলেন, শাড়ি পরা দিদি খিলখিল করে হেসে উঠল, আর তপতী দেবী মুখ টিপে মুচকি হেসে মুখের কথায় যেন মধু ঢেলে দিলেন। ও মা, সত্যি তো? থালাটি তো চাঁদের হাতে পড়ে চাঁদ হয়ে গেছে দেখছি, বলে নিচু হয়ে চুমু খেলেন টুনির কপালে। টুনি পাথরের মতন শক্ত হয়ে দাঁড়ালো। মা ঘরে এসে টুনিকে ডাকলেন, টুনি, কোনো সাড়া নেই। বারে, মেয়েটা গেল কোথায়? ঘরের চারিদিকে তাকাতে তাকাতে অবশেষে চোখে পড়ল টুনি বসে আছে বাবার লেখা টেবিলের তলায় দেওয়ালের দিকে মুখ করে। মা কাছে গিয়ে ডাকলেন, এই শোন না। টুনির মাথা আরও নিচু হলো, পিঠ আরও একটু বেঁকলো। ও, রাগ বুঝি? রাগ তো টুনটুনির হাত ধরা, আপন মনেই মা বলতে লাগলেন। কিন্তু রাগের কারণটা কি তাই তো বুঝলাম না, কারণ না জানলে তো আর কিছু করা যায় না। তা বড় বড় দুটো চমচম রেখেছিলাম আমার টুনটুনির জন্য, যাই তবে কাঞ্চাকেই দিয়ে গিয়ে, এতেও কোনো ফল হলো না। তখন মা মেঝেতে বসে পড়ে মেয়ের পিঠে হাত রেখে বললেন, কী রে, কী হয়েছে মা? টুনি ঢক করে একবার ঢোঁক গুলল। লক্ষ্মী মা, শোন। মা আর অন্যরকম চেষ্টা করলেন এবার, থালাটা কোথায় রে? কী সুন্দর মেজেছিলি, আর কী সুন্দর দেখাচ্ছিল মশলাগুলো সাজিয়ে, এমন কি টুনি ছাড়া আর কেউ পারে? তপতী দেবী তো দেখে অবাক, কই দেখি থালাটা, দেখি না। হঠাৎ টুনির নিশ্চল শরীর থেকে হাতের এমন একটা দ্রুত ভঙ্গি হলো যেন তলোয়ার উঠে এলো খাপ থেকে। পর মুহূর্তেই ঝনঝন শব্দে দূরের মেঝেতে ছিটকে পড়ল মোচড়ানো তোবড়ানো একটি পেতলের পিণ্ড। এ কি? মা চেঁচিয়ে উঠলেন, এ কি করে হলো? ও তাই, এই জন্যই মেয়ে মুহ্যমান। আহা, ওর এত স্বাদের থালা, কি করে হলো এরকম? কোনো উত্তর নেই। নিশ্চয়ই সুমি করেছে। টুনি চুপ। কাঞ্চা? টুনি চুপ। নিশ্চয়ই কাঞ্চা, কাঞ্চা ছাড়া বাড়িতে এমন অলক্ষী আর কে আছে? দাঁড়া, ডাকছি আমি। চকিতে মুখ ফিরিয়ে টুনি বলল, না, কাঞ্চা করেনি। কে করেছে তবে? আমি। তুই? হ্যাঁ। সত্যি তুই? হ্যাঁ।
তুই পারলি ওরকম করতে? বৃষ্টি থালা, টুনির গলা ছিঁড়ে যেন বেরিয়ে এলো। এত পিটলাম হাতুড়ি দিয়ে, তবু কি ভাঙলো? হ্যাঁ, হাতুড়ি দিয়ে? গলা চড়াতে চড়াতে মাঝপ করে থেমে গেলেন। বাকি কথাগুলো যেন গিলে ফেলে হাত বাড়িয়ে মেয়েকে কাছে টেনে আসতে বসলেন। কেন রে মা, কেন করলি এরকম? বেশ করেছি, চাই না ও থালার, চাই না, বলতে বলতে টুনির গলা ভেঙে গেল। মা তাকে দুহাতে কোলে টেনে বললেন, টুনি বলতো মা কি হয়েছে, কি হয়েছে আমাকে বল। সঙ্গে সঙ্গে মার বুকের মধ্যে মুখ গুজে ফুলে ফুলে পুপিয়ে পুপিয়ে মুখ দিয়ে আওয়াজ না করে টুনি কাঁদতে লাগলো, এমনভাবে যেন সে এখনও প্রাণপণ চেষ্টা করছে কাঁদবে না। কান্নার বেগে দম আটকে এলো, ছোট্ট শরীরটা মুচড়িয়ে উঠল, বারবার লাবণ্য ভরা মুখখানায় এমন সব রেখা ফুটল যা তার মা আগে কখনো দেখেননি। এ কান্না কি, কান্না কেন, মাও যেন ঠিক বুঝতে পারলেন না। ছোটদের দুঃখ, ছোটদের মেজাজ, মর্জি, জেদ, এ তার কোনোটাই নয়। এই কান্না যেন বড়দের মতন, যে কান্না বড়রা কাঁদে জীবনে একবার কি দুবার, এ যেন সেই। মা কিছু বললেন না, কি বলবেন ভেবে পেলেন না। এক হাতে মেয়েকে জাপটে ধরে আরেক হাতে চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন শুধু। মনটা তারও যেন বড্ড খারাপ হয়ে গেল। আস্তে আস্তে কান্না ফুরিয়ে এলো, ফুরিয়ে গেল, টুনি শান্ত হলো। আরও একটু চুপ করে থেকে মা ডাকলেন, টুনি এখন বল কি হয়েছে। টুনি কিচ্ছু বলল না। মা বললেন, তপতী দেবী কত ভালো বললেন তোকে, বললেন কি লক্ষ্মী কি সুন্দর মেয়ে, বলে দিলে ওরকম সবাই বলে। বলে দিলে মানে? বাবা তো বলে দিলেন। কান্না শেষের ক্লান্তিতে হাঁপিয়ে হাঁপিয়ে প্রায় শোনা যায় না এমন গলায় টুনি বলতে লাগলেন, বাবা বলে দিলেন তো, তবেই না, আর তোমরা সবাই হাসলে, আর আমি তো খেলছিলাম না, আমি তো সত্যি আর বলতে পারলো না টুনি। তার মনের কথা বলবার ভাষা তো সে জানে না, কেউ কি জানে সে ভাষা, কেউ কি জানে তার মনের কথা, সে নিজেই কি জানে। ফোলা ফোলা লাল লাল চোখ মার চোখে একবার রেখে সে মুখ ফুরিয়ে নিল। এমন একটি নিঃশ্বাস পড়ল তার, এমন শান্ত মৃদু গভীর, যে তার অর্থ না বুঝেও মার চোখে জল এলো। কেমন লাগলো আজকের প্রথম দুঃখ গল্পটি? প্রতিবারের মতো এবারেও আশা করি এই গল্পটি ভীষণভাবেই উপভোগ করলেন আপনারা। যদি আপনাদের কোনো গল্প শুনতে ইচ্ছে করে আপনারা সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। গল্পগুলি শুনতে কেমন লাগছে তাও আপনারা জানান, আপনাদের মূল্যবান মতামত আমাদের আরও এগিয়ে চলতে সাহায্য করবে। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।